আচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি এদেশের খুব প্রিয় একজন মানুষ আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদিতীর বর্তমান সভাপতি সাংবাদিক কামাল লোহানি অনিক ভাই স্বাগত আপনাকে কেমন আছেন ভালো আছি আপনি ভাই আপনার জন্ম সেই 30 দশকে হ্যাঁ 1940 আপনি 80 বছরের তরুণ আমরা বলতে চাই বলে অনেক ঘটনার আপনি সাক্ষী আপনার চোখের সামনে পাক ভারত বিভাজন হয়েছে আপনার চোখের সামনে বাহান্ন ভাষা আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এবং প্রত্যেকটি ঘটনা প্রভাবের সঙ্গেই আর সবার মতো আপনি চুপ থাকেন না আপনার একটি সক্রিয়তা ছিল অংশগ্রহণ ছিল সব গল্প আমরা শুনতে চাই শুরু করবো আপনার শৈশব দিয়ে ওই সময়টা কেমন ছিল শৈশবটা হলো যে আমি ছোটোবেলায় তো ছ বছর বয়স বোধ তখন তখন আমার মা মারা যান মা মারা যাওয়ার পর মাতৃহীন সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্যে আমার বাবা আমাকে কলকাতায় নিয়ে গেলেন আমার ফুপুর কাছে তো কলকাতায় গিয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে প্রথমে গিয়েই ধাক্কা খেলাম যে আমি স্কুলে ভর্তি হতে পারলাম না কারণ তখন যুদ্ধ চলছে দ্বিতীয় দ্বিতীয় মহাযুদ্ধ চলছে এবং দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হবার উপক্রম প্রায় কিন্তু তার আগেই যে অবস্থাটা সেটা খুব মানে অগ্নিগর্ভ অবস্থা তেতাল্লিশে একটা প্রচণ্ড রকমের দুর্ভিক্ষ হয়ে গেল এবং এই দুর্ভিক্ষটা ইংরেজরা আমাদের দেশের যে মজুদ্দার যারা মুনাফা তাদেরকে দিয়েই এটা তৈরি করে এবং সেখানে অসংখ্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে তারা মানে দরে দরে ঘুরে বেড়াচ্ছে সানকি হাতে একটু ফ্যান চেয়ে বেড়াচ্ছে এরকম অবস্থা এটা দেখার পরে আমি দুঃখজনক ঘটনা হলো যে উনিশশো ছেচল্লিশ সনে সাম্প্রদায়িক ডাঙা দেখলাম যে ভয়াবহ কলকাতায় যেটা গ্রেট ক্যালকাটা কেলিং বলে এবং সেইটা দেখার পরে আমার মনের মধ্যে একটা অসম্ভব রকমের কি বলবো যে কৌতূহল সৃষ্টি করলো যে মানুষ কেন মানুষকে মারে এই জিনিসটা একটা জিজ্ঞাসা তখন আমার বয়স হতো আট ন বছর আমি পালিয়ে গেছিলাম গড়ের মাঠে এবং সেখানে আমি দেখেছি মানুষ কী করে একটা মানুষকে হত্যা করছে ওইটা যখন দেখেছি তখন আমার ওই বাচ্চা মনের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কিন্তু দুঃখজনক ঘটনা হলে এখানে একটা মজার কথা বলে রাখি যে ওখানে তখন লুটপাট হচ্ছিলো এবং ওই লুটপাটের সঙ্গে আমিও শরিক হয়ে গেলাম আমি একটা লেমনেটের দোকান থেকে দুটো বোতল নিয়ে চলে আসলাম কি কী ছিল সেই বোতল লেমনেট আচ্ছা এবং বাসায় যখন আসলাম ফুপু জিজ্ঞেস করলেন যে তুই এটা কোথায় পেয়েছিস কারণ আমার পকেটে পয়সা থাকার কথা না আমি নিশ্চয়ই কিনি নিই তাহলে কোথেকে পেলাম তখন আমি বললাম যে এরকম হচ্ছিলো তো আমি ওখান থেকে নিয়ে এসছি উনি কথার জবাব শোনার পরে উনি কোনো জবাব আর দিলেন না উনি আমাকে পেটাতে আরম্ভ করলেন এবং পিটিয়ে আমাকে শুইয়ে রাখলেন বিছানার মধ্যে এই শিক্ষা আমার কিন্তু একটা হলো যে এই যে সাম্প্রদায়িকতা বিরোধী মানসিকতা আমার মধ্যে আজ পর্যন্ত আছে আমি আশা করি যে মৃত্যু পর্যন্ত থাকবে আমার ছেলে মেয়েদের মধ্যে ওইগুলো আছে যে এই জিনিসটা কিন্তু আমার ওই ফুপুর কাছ থেকে যদি সেদিন আমি না পেতাম তাহলে আমি আরেকটু পেছনে আছে আমি এক জায়গায় পড়েছিলাম যে আপনারা যখন স্কুলে যেতেন শৈশবে তখন যেহেতু যুদ্ধ হতো কামান পড়তো গোলা পড়তো হ্যাঁ তখন আপনার নানারকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েই নাকি তখন স্কুলে যেত সেটা হলো যে আমি তখন ক্লাস টুতে পড়ি যে ইয়েতে জাপান যে কোনো সময় কলকাতা আক্রমণ করতে পারে এই একটা ভয় ছিল বোমাবর্ষণ হতে পারে এবং সেই জন্যে পাক ময়দান একটা ছিল বড় ময়দান সে ময়দানে বেলুড়ুড়িয়ে রাখা হতো ওই অবজারভেশন জন্যে আর আমরা স্কুলে যখন যেতাম আমাদের স্কুলে আমি তখন পড়তাম শিশু বিদ্যাপীঠ বলে একটি স্কুলে সেই স্কুলে যখন পড়তাম তখন আমাদেরকে স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা দুই কানে তুলো দিয়ে আসবে আর স্কুলে থাকাকালে যদি কোনো ঘটনা ঘটে মোমাবর্ষণের ব্যাপার হয় সাইরেন বেজে ওঠে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বেরিয়ে ওই দেয়ালের পাশে যে বালির স্তূপ করা মানে বা কী বলে ওটাকে বস্তা দিয়ে একটা দেয়াল করা আছে ওইটার পেছনে গিয়ে তোমরা আশ্রয় নেবে এই যে স্কুল কর্তৃপক্ষের একটা দায়িত্বশীলতা এটা কিন্তু তখন নিরাপদ আমাদেরকে অনেকখানি নিরাপদ আপনি বিভাগের কথা বললেন এবং আপনি তো সিরাজগঞ্জের মানুষ এবং দেশ বিভাগের পরে আপনি আবার এপার বাংলায় চলে মানে বাংলাদেশে চলে আসলেন এবং তখন তারপরে আপনার শিক্ষা জীবন বাংলাদেশের শিক্ষা জীবন আসলে তো শিক্ষা জীবনের যেটা উনিশশো আটচল্লিশে আমি ইয়ে আসলাম পাবনা এলাম পাবনা জেলা স্কুলে ভর্তি হলাম আপনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন কি কলেজে ভর্তির আগেই না কলেজে ভর্তি হওয়ার ওই বছরেই বাহান্ন তেপ্পান্নর একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান করার পরের দিন বাইশে ফেব্রুয়ারি গ্রেপ্তার হলাম এবং আমাদের বিরুদ্ধে একটা ইয়ে ছিল মানে মামলা ছিল প্রত্যেকের নামে ছয়টা সাতটা করে মামলা ছিল এই মামলাটা দিয়েছিল ওই কারণে যে বারো এবং ১৩ ফেব্রুয়ারি অথবা ১৩ কি চোদ্দো ফেব্রুয়ারি পাবনাতে উনিশশো তিপ্পান্ন সনে প্রাদেশিক মুসলিম লীগের কাউন্সিল হচ্ছিল আচ্ছা এবং সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আব্দুর রব সর্দার আব্দুর রব নিস্তার তারপরে আব্দুল কায়ুম খান তারপর আপনার মুখ্য পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নুরুল আমিন আর আফজাল মোহাম্মদ আফজাল উনি প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ছিলেন আমরা যারা ছাত্র সংগঠন করি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আমাদের সঙ্গে রিক্সা শ্রমিক ইউনিয়ন আর পাবনা তখন হুঁশিয়ারিতে খুব বিখ্যাত ছিল তো হুঁশিয়ারি শিল্প শ্রমিক যারা ছিলেন তারা এবং বিড়ি শ্রমিকরা সমস্ত শ্রমিকরা এক জায়গা হয়ে তারা আমাদেরকে সহযোগিতা করতেন প্রত্যেকটি আন্দোলনের যে আমরা একটা বিশাল মিছিল নিয়ে সেইখানে গিয়ে এটা হামলা করে তৎস করে দিয়েছিল এবং তার প্রতিবাদে আপনারা গ্রেপ্তার হলেন এবং তারপরেও আপনার জীবনে গ্রেপ্তারের আরও অনেক গল্প আছে আমরা সেগুলো শুনব তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি কথা বলবো কামাল লোহানের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন স্বাগত আর একবার চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম কামাল লোহানির সঙ্গে লোহানি ভাই তারপরে তো তার মানে ভাষা আন্দোলন হলো আর তারপর পরে আপনার রাজনীতিতে অভিষেক হলো এবং আপনি ছাত্র সংসদের নেতা নির্বাচিত হলেন পাব নায় কলেজে তারপরে আমি আপনার টিপণীপুর থেকেই দেখেছি যে আপনি আরেকবার গ্রেপ্তার হলেন রাজশাহীতে আপনাকে রাখা হয়েছিল কারাগারে এটা হলো ওই যে যুক্ত যে নির্বাচন হল উনিশশো চুয়ান্ন মৌলানা ভাসানি শের বাংলা শহীদ সরবাদিদের নেতৃত্বে যে যুক্ত ফ্রন্ট গঠিত হলো মুসলিম লীগের বিরুদ্ধে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলো এবং তারপরে নাইনটি টু এ হলো কয়েক সপ্তাহ মাত্র এই মন্ত্রিসভা ছিল নাইনটি টু এ জারি করে গভর্নরি শাসন প্রবর্তন হলো তখন উনত্রিশে মে এই ইয়েটা জারি হয়েছিল তিরিশ তারিখে আমি তখন গ্রামে ছিলাম কলেজ বন্ধ ঈদের আগের দিন আমি সিরাজগঞ্জে গেছি আমার বড় ভাইয়ের সঙ্গে বাজার করতে ঈদের শপিং শপিং করতে তখন হঠাৎ করে খেয়াল হলো যে আমাকে কেউ ফলো করছে এবং উল্লাপাড়া স্টেশনে যখন এসে ট্রেন থেকে নামলাম দেখলাম অন্য আর একটা কম্পার্টমেন্ট থেকে সেও নামলো ওই লোকটাই নামলো আচ্ছা তখন আমার ভাই এককালে ক্যালকাটা পুলিশে চাকরি করতেন আমি ওনাকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে দেখি যাই হোক পরের দিন সকালবেলা নাস্তা টাস্তা করা হয়নি তখন হঠাৎ করে আমার ছোট বোন সে দৌড়ে এসে খবর দিল যে অনেকগুলো পুলিশ আসছে আমাদের বাড়ির দিকে দেখলাম জানলা দিয়ে যে পেছনটা চারদিকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলা দেখেই আমি তখন একটু সন্দেহ হলো যে তা ধরা পড়া ছাড়া তো কোনো উপায় নেই তখন আমি একটা লুঙ্গি পরা গেঞ্জি গায়ে আর মাথায় একটা গামছা বেঁধে নিলাম ভাবটা হচ্ছে যে আমি একজন কৃষক মাঠের দিকে যাচ্ছি ওইটা করে যখন যাব তখন ইন্সপেক্টর যিনি ছিলেন উনি পাবনা থেকে এসেছিলেন এবং উনি আমাকে চেনেন এই জন্যে যে ওর শাড়ি ও আমার সঙ্গে পড়তো ও মাঝে মাঝে ওই বাড়িতে আমি গেছিও কারণ ওর উর্দু ছিল আমারও উর্দু ছিল স্পেশাল সাবজেক্ট তো সে আমাকে চিনে ফেলেছে তা আমাকে জিজ্ঞেস করেছে নাম তা আমি বলেছি নামটা বলে না আপনার নাম তো এটা না বলে উনি আসলে ইয়েটা বলেছেন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তো বলেন কি করতে হবে বলে যে না আপনি ইউ ওই নিয়ে গেল উল্লাপাড়া থানায় থানাতে বসে চাঁদ দেখলাম ঈদের রাতের বেলা পাবনা রওনা হলাম প্রচণ্ড বৃষ্টি সারা রাত সেই বৃষ্টির মধ্যে আমরা টাউন হল টাউন কি বলে ছাত্রাবাস একটা ছিল ওই ছাত্রাবাসে তখন তো ভোট মানে ছুটির দিন তো ওইখানে আমরা থাকলাম রাতটা ভোরবেলা উঠে পাবনা জেলে আমাদের নিয়ে গেলো পাবনা জেলে যখন যাচ্ছি তখন দুঃখজনক ঘটনা হলো যে বাঁদিকে দেখি চাচাও হেঁটে যাচ্ছে নামাজ ঈদের নামাজ শেষ করে সবার সঙ্গে উনিও যাচ্ছেন আমরা ডানদিক দিয়ে পাবনা জেলে গেটে গিয়ে হাজির হলাম তারপরে জেলে গেলাম কিছুদিন পরে হঠাৎ করে শুনলাম যে আমি এবং ব্যারিস্টার আমিরুল মানে তখন তো আর ব্যারিস্টার নয় আমিরুল কুষ্টিয়া থেকে এসছে আর শ্রমিক নেতা ননী চৌধুরী উনি খুব পুষ্টিয় এসেছিলেন মহিনী মিলে শ্রমিকদের সঙ্গে বৈঠক করার জন্য উনিও গ্রেপ্তার হয়ে এসছেন আমাদের তিনজনেরই ট্রান্সফার হলো রাজশাহী টেনশন জেলে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আমি আমার চাচার কাছ থেকে পনেরোটা টাকা নিয়ে চলে আসলাম ঢাকায় উনি আমাকে জিজ্ঞেস করলেন এই ঢাকায় গিয়ে কী করবে আমি বললাম যে আমি নিজের পায়ে দাঁড়াবার দেওয়ার চেষ্টা করব তখন উনি বললেন লেখাপড়া না করে দাঁড়ানো যায় না আমি তার কথা না শুনে চলে এসেছিলাম এসে এখানে কাগজের সঙ্গে যোগদান করলাম এই করে অনেক কাগজের সঙ্গে এবং পাশাপাশি ওই আবৃত্তি তারপরে অনুষ্ঠান উপস্থাপনা এই সমস্ত কাজগুলো করতে আরম্ভ স্ক্রিপ্ট লেখা সত্য নির্বাচনের সময় আপনি কোন পত্রিকায় আমি তখন পূর্ব দেশে পূর্ব দেশে দৈনিক পূর্ব দেশে সত্তরের নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বার্তা সম্পাদক আমি তখন না আমি তখনও বার্তা সম্পাদক হচ্ছেন এইচএস চৌধুরী আমার পরবর্তীকালে মারা গেছেন আমি তখন চিফ সেফ্রেটার আর পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নে আমি তখন সাধারণ সম্পাদক তো এই অবস্থার মধ্যে তখনই আমি যাওয়ার কথা ভাবিনি কি করে যাব এই পথ খুঁজতে খুঁজতে বেশ সময় চলে গেল আর আমি

ফলে মাঝখানটায় আমার একটা একটা শূন্যতা ছিল পরবর্তীকালে ও চলে আসলো যখন একষট্টি সনে ষাট সনে ঢাকায় আসলো আসার পরে আমাদের বিয়ে হয় বিয়ে হলে বাষট্টির তিরিশে জানুয়ারি আমাদের ছেলে জন্ম প্রথম সন্তানের জন্ম তার পনেরো দিন তেরো দিন পরে আমি আবার অ্যারেঞ্জ আবার সেটা হলো বাষট্টি ছাত্র আন্দোলনের সময় এবং সেইখানে ঢাকা সেন্ট্রাল জেলের ২৬ নম্বর সেলে থাকতাম সেখানে আবুল মনসুর আহমদ উদ্দিন আহমদ চৌধুরী তারপরে তফাজ্জুল হোসেন মানিক মিয়া রণেশ দাশগুপ্ত এবং শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমদ গাজী গোলাম মুস্তফা এরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন তখন ছিলেন এবং ছাত্র নেতাদের মধ্যে শাহমু শেখ মনি হায়দার আকবর খান রনো এরাও সব আপনি সত্তরের গল্প বলছিলেন তো সত্তরের নির্বাচনের প্রসঙ্গ বলছেন ওই জায়গাটা সত্তরের নির্বাচনের সময় সমস্ত মানুষের একটা সবচেয়ে বড় ঘৃণা জন্মেছিল পশ্চিম পাকিস্তানিদের ওপর সেটা হলো যে সত্তরের যে ঘূর্ণিঝড় হয়েছিল আমরা রাক্ষসী ঘূর্ণিঝড় বলি প্রচুর লোক মারা গিয়েছিল আমার ধারণা দশ থেকে পনেরো লাখ লোক মারা গিয়েছিল সেইখানে পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্যে বিন্দুমাত্র কোনো চেষ্টা করেনি এবং আমাদের যারা চার পাঁচজন এই বঙ্গের ইয়ে ছিলেন মন্ত্রী ছিলেন তারাও ফিরে আসেননি এটা খুব দুঃখজনক তো তারপরে আমরা দেখেছি যে এই যে ক্ষোভটা এই ক্ষোভটা যে অসুস্থ অবস্থায় মলানা ভাসানি ছুটে গেলেন ও উপকূলে বিধ্বস্ত এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছুটে গেলেন সেই এলাকাতে গিয়ে যে অবস্থা থাকলো তার পাশে তারা দাঁড়ালেন যত রকমভাবে সাহায্য করা দরকার তারা করলেন এবং ওইটারই একটা এফেক্ট পড়ল ভোটের সময়ে সত্তরের নির্বাচনে এবং তাতে করে মৌলানা সাহেবের দল ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচন বর্জন করলো কারণ সামরিক শাসনের লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে এটা করতে হবে আমি তখন ন্যাপ করতাম তো এটা করতে তখন আমাদের স্লোগান ছিল ভোটের আগে ভাত চাই নইলে এবার রক্ষা নেই যে লোহানি ভাই আমরা সত্তরের পরে একাত্তর আপনার জীবনের সম্ভবত সবচেয়ে গৌরব অধ্যায় সেটার কথা শুনবো তার আগে আবার একটা বিরতি নিচ্ছে দর্শক আবার একটা ছোট্ট বিরতি সাথে থাকবেন নিশ্চয়ই স্বাগত একবার চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম কামাল লোহানের সঙ্গে সত্তরের নির্বাচনের গল্প আপনি করলেন তারপরেই তো মুক্তিযুদ্ধ আসলো এবং একদম মুক্তিযুদ্ধের শুরুর দিকের ঘটনা এবং পরবর্তীতে আমরা জানি যে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে আপনার সংশ্লিষ্ট হওয়া এবং বেতারের অনেক ঘটনার ইতিহাস আসলে আপনি আপনি যদি একটু মুক্তিযুদ্ধে চলাকালীন ঘটনাগুলো আগে বলেন আমার মুক্তিযুদ্ধে চলার সময় যে অবস্থাটা ছিল সেটা আগের একটুখানি বলি সেটা হলো যে এইখানে নির্বাচনে যে আওয়ামী লীগ জয়ী হয়েছিল যেহেতু সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের তরফ থেকে বঙ্গবন্ধু দাবি করলেন যে প্রথম অধিবেশন ঢাকায় হতে হবে এবং ইয়াহিয়া খান বললেন ঢাকাতে হবে রাজি হলেন এবং এমন কথাও বললেন যে ইউ বিল বি দি নেক্সট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এ কথাটাও তিনি বলেছিলেন কিন্তু হঠাৎ করে তিনি ঘোষণা করলেন পয়লা মার্চে রেডিওতে যে ঢাকা অধিবেশন বাতিল স্থগিত করা হয়েছে এইটা শোনার পরে সমস্ত মানে বাংলাদেশ যেন একটা অগ্নিগর্ভ অবস্থার মধ্যে পড়ে গেল এবং বঙ্গবন্ধু তখন কুরবাণী হোটেলে তার নির্বাচিত সমস্ত সদস্যদেরকে নিয়ে বৈঠক করছিলেন যে অধিবেশনে যখন যাবেন তখন তাদের কি ভূমিকা হবে কি করবেন না করবেন এই সময়টাতে তার কাছে সমস্ত মানুষ যখন ভেঙে ছুটে গেল কি হবে এখন তখন তিনি বললেন তিনি ক্ষোভ প্রকাশ করলেন এবং দুঃখ প্রকাশ করে তখন তিনি বললেন যে আমি সাত তারিখে আমার কর্মসূচি ঘোষণা করব সাত মার্চ সাত মার্চ এবং এই অসহযোগ আন্দোলন চলতে থাকবে এই অসহযোগ আন্দোলন হলো সাত মার্চে ঐতিহাসিক ভাষণ সম্পর্কে আমার আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই সেই ভাষণ সমস্ত জাতিকে একটা মানে প্রচণ্ড রকমের অনুপ্রেরণা উৎসাহ তৈরি করে দিল এবং প্রাণশক্তি নিয়ে তারা সবাই ঝাঁপিয়ে পড়লো কারণ ওই যে মানুষ চতুর্দিক থেকে এসে রেস কোর্স ময়দানে দাখিল হয়েছিল সেটা আজও বর্ণনা করে বোঝানো যাবে না ছবিটা দেখি আমরা এখন পিপ্রের মতো লাগে সমস্ত মানুষ তখন আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলাম মানে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের যেতে হবে যেতে হবে হ্যাঁ এবং আপনি সম্ভবত এপ্রিলের দিকে কলকাতায় চলে গেলেন আমি এপ্রিলের শেষে গিয়ে আমি না মে মাসে মে মাসে গেলাম মে মাসের সম্ভবত দ্বিতীয় সপ্তাহে গেলাম আমার পরিবারের অল্প কিছু আমার ছেলে এবং মেয়ে ছোটো মেয়েকে রেখে আমার ওয়াইফকে রেখে চলে গেলাম কারণ ওয়াইফ আবার এখানে চাকরি করতেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে মতিঝিল কলোনিতে থাকতেন তো ওই অবস্থায় রেখে চলে গেলাম যে ওখানে স্বাধীন বাংলা বেতারের সঙ্গে যুক্ত হলাম স্বাধীন বাংলা বেতার বাচ্চা আপনাকে এক প্রকার জোর করে নিয়ে হ্যাঁ মানে আমি বলি যে হাইজ্যাক করে নিয়ে গেল আমি বাংলাদেশ মিশনের সামনে ছিলাম ওখান থেকে নিয়ে গেল কোথায় নিয়ে যাচ্ছি চলেন বলেনি কিছু তারপরে নিয়ে গিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে ওই বাড়িতে উঠিয়ে বললো যে এটাই আপনার বাসস্থান এটাই আপনার সব কিছু একটা বড় টার্কি টাওয়েল আমাকে দিয়ে বলল এটা আপনার বিছানা এটা আপনার গামছা সব কিছু তো ওই অবস্থাতেই আমরা কিন্তু সত্যিকার অর্থেই তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মানুষ যেভাবে কাজ করেছে আজকে চিন্তা করলে অবাক হতে হয় যে আদতেই কি আমরা সেদিন এরকমভাবে কাজ করেছিলাম তো সেই মানুষগুলো আজকে হারিয়ে গেল কেন সেই মানসিকতাটা হারিয়ে গেল কেন আজকে ওই মূল্যবোধের বিসর্জন দিয়ে আজকে আমরা যুদ্ধ অপরাধী মুক্তিযুদ্ধ বিরোধী সেই সমস্ত মানুষগুলোর কাছে আত্মসমর্পণ করছি ক্রমশ ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আসলে আপনাদের সবচেয়ে একটা দুটো স্মরণীয় ঘটনার কথা বলেন মুক্তিযুদ্ধের সময় না স্মরণীয় ঘটনার মধ্যে একটা তো আমি বলবো এটা আর কেউ বলবে কিনা আমি জানি না না আমি বলবো যে হঠাৎ করে দেখা গেল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনুষ্ঠান প্রচারণা বন্ধ হয়ে গেছে কোন সময় ঘটনা এটা জুলাই অগস্টের দিকে আমার মাসটা আমার ওইভাবে মনে নেই যুদ্ধের মাঝামাঝি হ্যাঁ যুদ্ধের মাঝামাঝি সময়ে হঠাৎ করে হয়ে গেল কি কারণ যে আমাদের পদমর্যাদা কি হবে আর আমাদের বেতন কি হবে বেতনের স্কেল কি হবে এইগুলোর দাবিতে যারা করেছিলেন তাদের নাম বললে আপনারা অবাক হয়ে যাবেন আমি বলতে চাই না শ্রদ্ধেও ব্যক্তি অনেকেই এর মধ্যে জড়িত ছিলেন এবং শেষ পর্যন্ত আমি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যারা প্রথম সৃষ্টি করেছিল বিপ্লবী বেতার কেন্দ্র হিসাবে চট্টগ্রামে তাদের একজন জমান আমাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে আমাদের একটা দুটো স্টুডিও ছিল প্রথম একটা স্টুডিও পরে দুটো স্টুডিও দ্বিতীয় স্টুডিওতে আমাকে ফেলে দিল একটা কর্নারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে একটা গালাগাল করে বলল যে মানে সই করবে না না হলে ওই এত বড়ো ছুরি আম কাটা ছুরি নিয়ে বিখ্যাত কণ্ঠশিল্পী সে ভয় দেখালো যে মেরেই ফেলবো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিপ্লবী বেতার কেন্দ্র পৃথিবীর কোনো ইতিহাসে মুক্তি সংগ্রামের কোনো ইতিহাস বাহী বেতার সেখানে পদমর্যাদা আর বেতন নিয়ে চিৎকার করে কেউ এটা আমার জানা নেই আমি যত ইতিহাস পড়েছি তার মধ্যে কোথাও পাই নেই তা আমরা কেন এগুলো করলাম তার কারণটা হচ্ছে আমরা কেবি রাজনৈতিকভাবে সিদ্ধ ছিলাম না এবং মানসিকভাবে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো কিছু জানতে এটাকে চাকরি হিসাবে অনেক এটা চাকরি হিসাবে নিয়েছে এবং এই মুক্তিযুদ্ধে যদি আমি অংশগ্রহণ করতে পারি তাহলে কদিন বাদে আমার চেয়ারটা এখানে আছে আর একটু উপরে উপরে এই জিনিসগুলো তারপরে দেশ যখন স্বাধীন হলো বিজয়ের যে ঘোষণা সেটি কে করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিজয়ের ঘোষণাটি এটা আমি পরম সৌভাগ্য বলবো। যে আমি পড়েছিলাম কিন্তু আবার দুঃখও লাগে এই জন্যে যে বাবুল আক্তার বলে আমাদের একজন জুনিয়র বন্ধু সহযোদ্ধা তার পড়ার কথা ছিল কিন্তু ওটা আমার নিজের লেখা ছিল কিন্তু লেখাটা এমনই ছিল আমার মনে আছে যে পাঁচ লাইন অথবা ছ লাইন লেখা ছিল এবং এটা দুটো সেন্টেন্স ছিল তো এই সেন্টেন্সগুলো পড়তে হলে যে দম দরকার এই দমটা যারা বেতারে সংবাদ পড়ে তাদের মধ্যে থাকে না সাধারণত আমরা যারা লড়াইয়ের সঙ্গে আবৃত্তি করেছি কী বলে ওটাকে বিবরণী পাঠ করেছি তাদের মধ্যে এই দমগুলো আছে তখন সবাই মিলে আশফাকুর রহমান খান বেলাল মোহাম্মদ এরা সবাই ছিল এবং শরফুজ্জামান রাশেদ যারা প্রকৌশলী বিভাগে ছিলেন ওরা বলল যে আপনিই পড়েন লোহানি ভাই তা আমি পড়লাম না ভাই আমাদেরকে একদম শেষ করতে হবে যে বাংলাদেশে শহীদ মিনারের ঘটনাক্রমে বাংলাদেশটি নির্মিত সেই বাংলাদেশটা আজকে কোথায় দাঁড়িয়ে এবং আপনাদের সেই স্বপ্ন বা প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছি সেই অর্জিত বাংলাদেশে আজকে ওই জঙ্গিবাদী সন্ত্রাসীরা খুন রাহাজানি এই সমস্ত নিয়ে মানে গর্ব করছে অহংকার করছে এবং প্রতিনিয়ত আস্পালন করছে আমরা তার বিরুদ্ধে সবাই একত্রিত হতে পারছি না একাত্রিত হয়েছিলাম কিন্তু এখন কেন বাড়ি না আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা প্রত্যাশা করবো অন্তত অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একত্রিত হব দর্শক শেষ করছি আজ আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন অতিথির সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই